হাই ফ্রেন্ডস হ্যালোর ফ্রেন্ড সবাই স্বাগত এক্সাম প্রিপিশান বেঙ্গুলিতে তো দেখো আজকে তোমাদের জন্য আমরা ম্যাথ ক্লাস নিয়ে এসেছি এবং ম্যাথ ক্লাসটা একটু মোবাইলটা আমরা ল্যান্ডস্কেপ মোডে রাখতে পারিনি আমাদের টাইপিংয়ে মোবাইলটা ল্যান্ডস্কেপ মোডে রাখলে দেখতেই পারবে তোমরা যেটা অর্ধেকটা কালো হয়ে যাচ্ছে সেই জন্য তোমাদের একটু কষ্ট করে আজকে মোবাইলটা ভার্টিক্যালি রেখে তোমাদেরকে দেখতে বলবো কিন্তু প্রতিদিন আমরা ম্যাথ ক্লাস আপলোড করবো তোমাদের জন্য এখন থেকে তো তোমরা অবশ্যই ক্লাসগুলিকে ফলো করো তাহলে তোমাদের কিন্তু খুবই হেল্প হবে তো দেখো আমাদের আজকে প্রথম ডেমো ক্লাস বলতে পারো আমরা দশটি কোশ্চেন আজকে এখানে করাবো তোমাদের জন্য এবং যেগুলো কিন্তু ডাব্লুবি এছাড়াও বিভিন্ন পরীক্ষায় ওয়েস্টবেঙ্গল বারবার এসছে তো সেই কোশ্চেনগুলোই আজকে প্রথম কোশ্চেন শুরু করছি তোমাদের জন্য তো দেখো কি বলছে প্রথম কোশ্চেন বলছে দুটি সংখ্যার গসাগু হচ্ছে কত বারো তাহলে আমাদের বলে দিয়েছে কি গসাগু বারো ঠিক আছে গসাগু যদি আমাদের বারো বলে আমরা গসাগু বারো লিখে নিলাম এবং আমাদের অনুপাত কত বলেছে অনুপাত বলেছে থ্রিস টু ফাইভ তাহলে তাদের গুণফল কত হবে দেখো একটা সাধারণ কনসেপ্ট গসাগু মানে কি গরিষ্ঠ সাধারণ গুণনীয় অর্থাৎ কি যে সংখ্যাটি কোনো সংখ্যার মধ্যে একটা মাত্রায় থাকবেই তাই তো আমাদের গসাগু বলেছে কত বারো একটু লিখতে অসুবিধা হবে কারণ আমরা পেন একটা বাড়িতে তৈরি পেনের মাধ্যমে এটাকে টাচ করছি তো তোমরা যদি সেইভাবে রেসপন্স করো আমরা তাহলেই ক্লাসগুলো কিন্তু এগিয়ে নিয়ে যাব তো দেখতে পাচ্ছো গসাগু বারো তাহলে অনুপাত বলেছে থ্রিস টু ফাইভ একদমই অঙ্ক তাহলে কী করবো আমরা থ্রিস টু ফাইভকে কী করবো থ্রি এক্স আর ফাইভ এক্স তাহলে যদি এটা আমরা ধরি তাহলে এক্স মানেই কে গসাগু তাহলে এই এক্স মানেই তাদের গসাগু কারণ এক্সটা এদের মধ্যে কমন তাই না তাহলে এই থ্রি এক্সের যদি আমরা গুণ করি থ্রির সঙ্গে তাহলে কত গুণ হয়ে যাবে বারো এবং ফাইভ এক্সের সঙ্গে কী হবে ফাইভ এক্সের সাথেও গুণ হবে বারো তাহলে যদি আমরা দেখতে পাই তাহলে এই ফাইভ এক্সের সঙ্গে অর্থাৎ কি ফাইভের সঙ্গে বারো গুণ হচ্ছে তাহলে পাঁচ বারং ষাট আর তিন বারং ছত্রিশ তো এই ছত্রিশ এবং ষাটকে যদি আমরা গুণ করি ছত্রিশ এবং ষাটকে যদি আমরা গুণ করি ঠিক আছে তাহলে আমাদের আনসার কত আসবে এখান থেকে অপশান অনুযায়ী আমাদের আনসার কিন্তু চলে আসবে একুশশো ষাট একুশশো ষাট আমাদের গুণ করার পরে অপশানে চলে আসবে আনসার ঠিক আছে একুশশো ষাট হয়ে যাবে আমাদের আনসার তো অবশ্যই তোমাদেরকে বলবো এই ক্লাসগুলি তোমরা দেখো তোমাদের জন্য তো পরের কোশ্চেনে চলে যাবো আমরা পরের কোশ্চেনটা একই এসে গেছে তো আমি আর একটু স্লাইডটা চেঞ্জ করছি তারপরে দেখো বলছে এখানে বলছে লসাগু নির্ণয় করতে তাই তো এবার লসাগু নির্ণয়ের ক্ষেত্রে এই ধরনের যদি ভগ্নাংশ দিয়ে দেয় অবশ্যই তোমরা জেনে থাকবে যে ভগ্নাংশের উপরে যে সংখ্যাগুলি থাকে অর্থাৎ এখানে যদি আমরা টুকে নিই থ্রি বাই ফোর তারপর আছে কত সিক্স বাই সেভেন ঠিক আছে তারপরে আছে নাইন বাই নাইন বাই এইট ঠিক আছে তো নাইন বাই এইট তারপরে আছে একটুখানি দেখতে বুঝে নেবে তোমরা অবশ্যই আমাদের পেনে প্রবলেম আছে তো একটুখানি তোমরা বুঝে নাও কারণ আমাদের কাছে সে ধরনের ইকুইপমেন্ট নেই তো ওপরেরগুলোকে আমরা কি করব। এই ক্ষেত্রে আমরা কি করব উপরের যে সংখ্যাগুলি থাকবে অর্থাৎ লবগুলি থাকবে সেগুলির আমরা লসাগু করব এবং হরগুলির আমরা গসাগু করব। তাহলে লবগুলোর যদি আমরা লসাগু করি তো লবগুলোর আমরা লসাগু করলে দেখতে পাবো থ্রি সিক্স এবং নাইনকে যদি আমি লসাগু করি তাহলে এইভাবেই করব তোমাদের সিম্পলি দেখাচ্ছি তিনকে তিন তিন দুকোনে ছয় তিন তিরিখে নয় তাহলে তিন দুকোনে ছয় আর তিন ছয় আঠেরো তাহলে আমাদের লসাগো কত আসলো আঠেরো আর গসাগু যদি আমরা দেখি চার সাত এবং আট গসাগু মানে কি কমন কমন মধ্যে যাবে একই যাবে তাহলে গসাগু কত হচ্ছে কত অ্যাকচুয়ালি অ্যান্সার কত হয়ে যাবে আঠেরো তাহলে আমাদের অপশান এ হয়ে যাবে এই ক্ষেত্রে সঠিক আনসার অপশান এ দেখতে পাচ্ছ এটা আমাদের সঠিক আনসার পরবর্তী কোশ্চেনে যাব বলছে দাঁড়াও একটু তোমাদের জন্য এটা ছোট করে দিচ্ছি বলছে দশ বছর আগে পি এবং কিউয়ের বয়সের অর্ধেক ছিল অর্থাৎ কি পি এবং কিউ এর বয়স দশ বছর আগে কী ছিল অর্ধেক ছিল একটু এই কার পরের দিন আমরা ক্লাসটাকে ল্যান্ডস্কেপ মোটে করাবো এইভাবে করাতে গেলে দেখো কেটে যাচ্ছে সেই জন্য করাতে পারছি না তো দেখো আজকের ক্লাসটা একটু কষ্ট করে দেখো তো দেখতে পাচ্ছ যে আমরা দশ বছর আগে পি এবং কিউ এর বয়সের অর্ধেক ছিল এবং তাদের বয়সের বর্তমান অনুপাত কত বলেছে ইস টু ফোর তবে তাদের দুজনের মোট বর্তমান বয়সটা কত সেটা আমাদের বের করতে বলেছে তো দেখতেই পাচ্ছ পি এবং কিউয়ের বয়সের অনুপাতটা দেওয়া আছে তাহলে আমরা এই অনুপাতটাকে কী করব আগে অনুপাতটাকে কী করবো সাধারণভাবে ধরে নেব তাহলে আমরা ধরে নেবো এর বয়স কত পিয়ের বয়স ধরে নেবো থ্রি পি এর বয়স ধরে নেবো কত থ্রি পি এর বয়স থ্রি ধরে নেব এবং কিউয়ের বয়স ধরে নেব আমরা কত ফোর ঠিক আছে তাহলে থ্রি এক্স আর ফোর পেয়ে গেলাম এবার বলেছে যে দশ বছর আগে পি এর বয়স কিউয়ের বয়সের অর্ধেক ছিল অর্থাৎ পি এর বয়স দশ বছর আগে তাহলে কত হবে দুজনের থেকেই দশ মাইনাস হবে তাহলে যদি আমরা এটাকে ছোটো করি তাহলে যদি দেখতে পাবে কি হচ্ছে যে আমাদের দশ বছর করে মাইনাস হবে তাহলে কি হবে এখানে থ্রি এক্স পেনটা প্রচণ্ড সমস্যা হচ্ছে থ্রি এক্স মাইনাস সরি বন্ধুরা তো দেখো কি হবে আমাদের পি এবং থ্রি এক্স এটা কত হবে থ্রি এক্স এবং আরেকটাকে ধরে নেবো কত ফোর এক্স ঠিক আছে আর একটাকে ধরে নেব ফোর এক্স পেনে একটু সমস্যা বন্ধুরা তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তাহলে থ্রি এক্স মাইনাস টেন ইজিক্যাল টু কি হচ্ছে ফোর এক্স মাইনাস টেন এবার দেখো কী বলেছিলো এই যে বয়সটা পি এর কিউয়ের বয়সের এটা ছিল কি দ্বিগুণ তাহলে এটার সঙ্গে কত গুণ হয়ে যাবে দুই গুণ হয়ে যাবে তাহলে এটা কত হয়ে যাবে সিক্স এক্স মাইনাস টোয়েন্টি ইজিক্যাল টু কত হবে ফোর এক্স মাইনাস টেন এবার যদি আমরা ফোর এক্সটাকে এই পাশে নিয়ে যাই তাহলে সিক্স এক্স মাইনাস ফোর এক্স হবে কত হচ্ছে সিক্স এক্স মাইনাস ফোর এক্স এবং এই টোয়েন্টিকে এই পাশে নিয়ে আসলে মাইনাস টেন প্লাস টোয়েন্টি মাইনাস টেন প্লাস টোয়েন্টি হবে তাহলে সিক্স এক্স ফোর এক্স টু এক্স হয়ে গেল এখানে এবং মাইনাস টেন প্লাস টোয়েন্টি হলে কত হয়ে যাচ্ছে এটা হচ্ছে টোয়েন্টি একটু অসুবিধা তোমাদের হচ্ছে আমি প্রচণ্ড বুঝতে পারছি তাহলে কত হচ্ছে এখানে টেন থাকছে তাহলে টু এক্স যদি টেন হয় তাহলে এক্স সমান সমান কত হবে এই দুই দিয়ে দশের কাটলে কত হয়ে যাবে পাঁচ তাহলে এক্স সমান যদি পাঁচ বেরোয় তাহলে আমাদের দুজনের মর্তমান মোট বয়স চেয়েছে তাহলে আমরা জানি কি একজন থ্রি এক্স আর একজন ফোর এক্স তাহলে এক্স সমান সমান পাঁচ তাহলে থ্রি এক্স মানে কত হবে থ্রি ইন্টু ফাইভ তাই তো এক্সের মানটা বসিয়ে দিলে পনেরো হবে আর চার সমান সমান কত হবে চার পাঁচা কুড়ি তাহলে এদের দুজনকে যদি যোগ করে দিই আমাদের কত হয়ে যাবে থার্টি ফাইভ হয়ে যাবে আনসার তো আমরা থার্টি ফাইভ অপশানে দেখতেই পাচ্ছি অপশান সিতে রয়েছে আমাদের আনসারটা অপশান গতে বলতে পারো যে থার্টি ফাইভ পরবর্তী কোশ্চেনে যাচ্ছি পরবর্তী কোশ্চেন কি বলছে দেখে নাও যে নিচের চার অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটি অষ্টআশি দিয়ে ভাগ যাবে ঠিক আছে নিচের চার অঙ্কের কোন সংখ্যাটি চার অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটি অষ্টআশি দ্বারা ভাগ যাবে অর্থাৎ এখানে অষ্টআশি দ্বারা একটা সংখ্যা ভাগ করতে হবে যেটা কি চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে হবে তাহলে সিম্পলি এটা তো একদম সিম্পল অঙ্ক কিন্তু বারবার কিন্তু ডাব্লুবিতে আসতে দেখা গেছে তাহলে অষ্টআশিকে আমরা কী করব এই চার অঙ্কের বৃহত্তম সংখ্যা দিয়ে কি করব ভাগ করব তাহলে এখানে অষ্টআশি অক্ষে অষ্টআশি একবার গেল তাই তো তাহলে থাকছে কত এগারো একশো উনিশ আবার একবার দেবো তাহলে আবার অষ্টআশি তাই না তাহলে কত থাকছে এক এবং এখানে কত থাকছে তিন একত্রিশ তিনশো উনিশ এবং যদি আমরা এখানে তারপরে তিন বার দেবো তাহলে অষ্টআশি থেকে তিন বার দিলে কত হবে তিন হটা চব্বিশে চার আচ্ছা তাহলে দুই তিন হটা চব্বিশ আর দুই ছাব্বিশ দুশো চৌষট্টি এবং এখানে আমাদের কত পড়ে থাকবে লাস্টে ফিফটি ফাইভ আমাদের আসবে অবশিষ্ট কত আসবে ফিফটি ফাইভ একটু এখানে লিখলাম এই অবশিষ্টটা এখানে লিখছি ফিফটি ফাইভ আসবে বিয়োগ করলে তার মানে কি ফিফটি ফাইভটা এক্সট্রা ছিল বলে অষ্টশী দ্বারা ভাগ যাচ্ছিল না তাহলে এই ফিফটি ফাইভ যদি আমি চার অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে বিয়োগ করি তাহলে আমাদের আনসারটা চলে আসবে তাহলে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কত টিপ চারটে নাইন তাই তো চারটে নাইন এবার আমি এখান থেকে যদি পঞ্চান্ন বিয়োগ করে দিই তাহলে কত আসবে ফোর ফোর নাইন নাইন এটা আমাদের অপশানে কততে আছে অপশান কতেই আছে তাহলে আমাদের শর্টে আনসার হয়ে যাচ্ছে অপশান ক পরবর্তী কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেনটা দেখো এইটা এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা সত্যি যারা যারা পরীক্ষা দিচ্ছ তারা অবশ্যই যেন বারবার পরীক্ষা এসছে তো তোমরা বুঝতেই পারছো কত ইম্পর্ট্যান্ট কোশ্চেন আজকে আমরা করাচ্ছি বলছে একশো তিরিশ মিটার একটি লম্বা ট্রেনের গতিবেগ পঁয়তাল্লিশ কিলোমিটার পার আবার গতিবেগে একটি সেতুকে অতিক্রম করতে তিরিশ সেকেন্ড সময় নেয় অর্থাৎ যদি একটা ট্রেন একটা সেতুকে অতিক্রম করে তার মানে কি ট্রেনটি নিজের দৈর্ঘ্য প্লাস কি ট্রেন ধরো এটা ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য সে অতিক্রম করে তাহলে দুটো দৈর্ঘ্য অতিক্রম করে তাহলে কিন্তু একটা দৈর্ঘ্য আমরা জানি কত একশো তিরিশ মিটার এবং পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে গেছে কত সেকেন্ড ধরে গেছে তিরিশ সেকেন্ড ধরে গেছে তাহলে আমাদের কত সেকেন্ড ধরে গেছে গতিবেগ হিসেবে সেটাই আগে আমরা বের করব তাহলে পঁয়তাল্লিশ কিলোমিটার আগে আমরা কীসে বের করবো এখানে যেহেতু মিটার আছে আমরা এটাকে মিটারে কনভার্ট করব মিটার পার সেকেন্ডে তাহলে পঁয়তাল্লিশ কিমি যদি কোনো কিমিকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হয় তাহলে কত দিয়ে গুণ করতে হয় আমাদেরকে পাঁচ বাই আঠেরো দিয়ে তাই তো তাহলে পাঁচ বাই আঠারোতে গুণ করি আমরা তাহলে নয় পাঁচ নং পঁয়তাল্লিশ এবং নয় দু আঠারো তাহলে পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশ বাই দুই এবার পঁচিশ বাই দুই হ্যাঁ এটা গেছে এটা ওর কি স্পিড স্পিড কত মিটার পার সেকেন্ড মানে এক মিটার এক সেকেন্ডটা এত মিটার যায় তাহলে আমাদের গেছে কত সেকেন্ড মোট তিরিশ সেকেন্ড তাহলে পঁচিশ বাই দুই ইন্টু কত তিরিশ তাহলে তিরিশ দিয়ে যদি গুণ করি এটা হবে পনেরো তাই তো তাহলে পঁচিশ গুণ পনেরো হলে আমাদের কত হয়ে যায় তিনশো পঁচাত্তর ঠিক আছে আমাদের কত হয় তিনশো পঁচাত্তর ও মোট তাহলে কত তিরিশ সেকেন্ড হয়ে গেছে তিনশো পঁচাত্তর মিটারও গেছে তাই তো কিন্তু আমাদের বলেছে যে ট্রেনের দৈর্ঘ্য একশো তিরিশ মিটার তার মানে কেউ তিনশো পঁচাত্তর মিটারের মধ্যে একশো তিরিশ মিটার নিশ্চয়ই ট্রেনের দৈর্ঘ্যটা আছে কারণ আমি কী বলেছি সেতুর দৈর্ঘ্য এবং ট্রেন নিজের দৈর্ঘ্য দুটো মিলে অতিক্রম করে যখন কোনো সেতুকে ক্রস করে তাহলে তিনশো পঁচাত্তর থেকে যদি আমরা তাহলে যদি আমরা তিনশো পঁচাত্তর থেকে তিনশো পঁচাত্তর থেকে যদি আমরা এই একশো তিরিশকে বিয়োগ করে দিই তাই না তাহলেই তো আমাদের সেতু দৈর্ঘ্য বেরিয়ে যাবে তাহলে একশো তিরিশকে বিয়োগ করলে আমাদের কত হবে টু ফোর ফাইভ এবং টু ফোর ফাইভ আমাদের আনসার কত নম্বর আছে অপশান বিতে পেয়ে গেলাম আনসার পরবর্তী কোশ্চেনে যাবো বলছে এই টু বি যদি টু ইস টু থ্রি হয় বি ইস টু সি যদি ফোর ইস টু ফাইভ হয় দেখো কী বলছে এই টু বি যদি টু টু থ্রি হয় এবং বি সি যদি ফোর ইস টু ফাইভ হয় এ টু টু বি সি এদের অনুপাত কত তাহলে এটাকে একদম সহজে আমরা করবো প্রথমত আমরা কী করে নেব এ বি সি এটাকে লিখে নেব এ বি এবং সি লিখে নেব নিয়ে দেখো কীভাবে করতে হয় এ বি আছে তো এখানে তাহলে এবির মানটা বসাও টু থ্রি যে পাঁচটা ফাঁকা থাকবে তার আগের ঘরটার মানটা লিখতে হবে তাহলে এখানে থ্রি ফাঁকা আছে এই ঘরটা ফাঁকা আছে তাহলে আগের মান কত থ্রি তাহলে এখানে থ্রি লিখে নেব তারপরে সি কত বলেছে ফোর ইস টু ফাইভ তাহলে ফোর ইস টু ফাইভ আমি কী বললাম যে ঘরটার পাশের ঘর পাঁকা থাকবে সেটাই লিখবো তাহলে ফোর আছে এখানে কত লিখবো ফোর তাহলে দেখো চার দুক কত আসবে আট তিন চারে কত আসবে বারো এবং তিন পাঁচে কত আসছে আমাদের পনেরো তাহলে এ বিষ টু বিস টু সি এর অনুপাত কত হচ্ছে এইবার দেখো আট ইস টু বারো ইস টু পনেরো এবার বলছে এইচ টু বিস টু বিসি এর অনুপাত আমাদেরকে বের করতে হবে তাহলে এইচ টু বিস টু বিসি এইচ টু বিস টু সি এর অনুপাত আমরা বের করবো তাহলে এ কত আট বি কত আমাদের বারো এবং বিসি কত বারো গুণ পনেরো তাহলে বারো গুণ পনেরো কত হয় আমাদের যদি গুণ করি আমরা বারো গুণ পনেরো করলে হয় একশো আশি একশো আশি তাহলে যদি আমরা একে কাটাকাটি করি তাহলে দেখবে আমাদের কাটাকাটি যাবে এটা চার দিয়ে কাটাকাটি যাবে তাই তো তাহলে চার দিয়ে কাটলে চার দুগুণে আট তিন চারা বারো এবং চার চারা ষোলো চার পাঁচা কুড়ি হয়তো একটু আমাদের এখানে অপশানে ভুল হয়ে গেছে তো এখানে আমাদের অপশান যেহেতু মিলছে না তো তোমাদেরকে বলবো এটাই কিন্তু আমাদের রিয়েল অ্যান্সার হবে ঠিক আছে হয়তো একটু অপশানের ক্ষেত্রে গরমিল হতে পারে তো সেই ক্ষেত্রে সেই জন্যে হয়তো হয়নি তো তোমরা এটা অবশ্যই কিন্তু এটাই কিন্তু সঠিক তাহলে কত হবে অনুপাত টু ইস টু থ্রি টু ফাইভ টু টু থ্রিজ টু ফাইভ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে এই হয়তো লিখতেও আমার টাইপিং মিস্ট হতে পারে এটাই হয়তো হবে তো টু ইজ টু টু ফাইভ হয়ে যাবে আমাদের এটার অনুপাত পরবর্তী কোশ্চেনে যাবো বলছে আটজন ব্যক্তির দু বছর করে বৃদ্ধি পায় যখন তাদের মধ্যে একজন চব্বিশ বছর একজন যার বয়স চব্বিশ বছর তার জায়গায় নতুন ব্যক্তি আসে নতুন ব্যক্তির ওজন কত তাহলে ওরা ছিল কজন মোট আটজন তাই তো আটজনেরই ছিল কত করে গড় বয়স চব্বিশ করে কিন্তু একজন কি হচ্ছে রিপ্লেসমেন্ট হচ্ছে চব্বিশ জনের জায়গায় একজন কি হচ্ছে আটজনের জনের মধ্যে একজন চলে যাচ্ছে এবং একজন নতুন আসছে তাহলে কত দু বছর করে বাড়ছে কজনের বাড়ছে আটজনেরই জনেরই বাড়ছে তাহলে আট দোকানে কত বাড়ছে ষোলো বছর এবং এই যে আসছে তার বয়সটা নিশ্চয়ই চব্বিশ বছর তো হতেই হবে আগে তারপরে তো সবাইকে ষোলো বছর সে দেবে দুই করে করে তাহলে তার বয়স তো চব্বিশ আছেই আর নতুন করে সবাইকে ষোলো দিল তাহলে তার বয়স কত হয়ে গেল চব্বিশ যোগ ষোলো কত হয়ে যাবে চল্লিশ তাহলে এটার অ্যান্সার কত হবে চল্লিশ বন্ধুরা এটার অপশানটা দেওয়া নেই এখানে কিন্তু এই ধরনের কোশ্চেন কিন্তু বারবার ডাব্লুবিপি এবং বিভিন্ন গ্রুপ ডি পরীক্ষা আছে দেখা গেছে তাহলে কত হয়ে যাবে আমাদের অ্যান্সার চল্লিশ এবার দেখো এটা তোমরা আরও কঠিনভাবে করতে পারতে ঠিক আছে সেখানে তোমাদের কত করতে হতো যে আটজনের বয়স চব্বিশ বছর করে ছিল আগে তাহলে তোমাদেরকে দেখি দিই সেটাও তাহলে আটজনের বয়স চব্বিশ করে কি করতে আট গুণ চব্বিশ একবার করতে আবার দু বছর করে বেড়েছে তাহলে আট গুণ ছাব্বিশ একবার করতে সেই আট গুণ ছাব্বিশ আট গুণ চব্বিশ এই দুটো গুণ করার পরে সেখান থেকে বিয়োগ করলে সেই আনসার কিন্তু আমাদের চল্লিশই আসবে এইভাবে তোমরা করতে পারো যে আট গুণ ছাব্বিশ একবার দু বছর করে বাড়ার পরে একবার আট গুণ চব্বিশ তাহলেও কিন্তু চল্লিশই আনসার আসবে দুটো বিয়োগ করার পরে গুণ করে পরবর্তী কোশ্চেনে যাব বলছে দশটি চেয়ারের ক্রয় মূল্য ষোলোটি চেয়ারে বিক্রয় মূল্যের সমান তাহলে শতকরা ক্ষতির পরিমাণ কত অর্থাৎ এখানে দশটি চেয়ার বিক্রি করতে কিনছে এবং ষোলোটি চেয়ার বিক্রি করছে তার মানে কী হচ্ছে ওর ওর যদি আমরা দেখি সিপি অর্থাৎ কস্ট প্রাইস কেনাদাম সে কেনা করতো দশে এবং বিক্রি করছে কত সেটা বিক্রি হচ্ছে আমাদের সেলিং প্রাইস হচ্ছে ষোলোটা অর্থাৎ কি ও ষোলোটা যখন চেয়ার বিক্রি করেও দশটার কেনাদাম পাচ্ছে তাই না ষোলোটা চেয়ার বিক্রি করে দশটার কেনাদামও পাচ্ছে তাহলে ওর ষোলোতে লস হচ্ছে কত ষোলোতে লস হচ্ছে ওর ছটা তাহলে একশোতে কত ঠিক আছে তাহলে একশোতে কত তাহলে যদি তোমরা এটাকে কাটাকাটি করো এটাকে দেখবে দুই দিয়ে কাটলে তিন আর দুই দিয়ে কাটলে আমাদের হবে এখানে আট তাহলে তিনশো বাই আট এবার তিনশো ভাগের আট ভাগ মানে এখানে তিনশো বাই আট করলে আমরা দেখতে পাবো আমাদের আনসার আসবে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক আনসার এই ধরনের কোশ্চেন কিন্তু বারবার পরীক্ষায় আসে দেখা গেছে পরবর্তী কোশ্চেন এর মাইনে বিয়ের মাইনের থেকে দশ শতাংশ বেশি তাহলে বিয়ের মাইনে এর তুলনায় কত শতাংশ কম অর্থাৎ এর মাইনে কি বলেছে আমাদের বিয়ের মাইনের থেকে দশ শতাংশ বেশি অর্থাৎ বিয়ের মাইনে যদি একশো হয় এর মাইনে কত হবে একশো দশ সিম্পলি তাহলে বলছে বিয়ের মাইনে এর মায়ের তুলনায় কত শতাংশ কম তাহলে বিয়ের কত কম বিয়ের কম কত একশো দশে কম হচ্ছে কত দশ তাহলে একশোতে কত তাহলে দেখি আমরা যদি কেটা কেটাকাটাকাটি করে তাহলে শূন্য শূন্য কেটে গেল একশো বাই এগারো এবং একশো বাই এগারো যদি করি আমরা তাহলে আমাদের এটা আসবে নয় পূর্ণ এই দেখো আমি এখানে কিন্তু মোবাইল এগুলো এইভাবে টাইপ করা সম্ভব হয়নি তার জন্য এটা কত হয়ে যাবে নয় পূর্ণ এক বাই এগারো তো অপশানগুলো বলে দিই এক পূর্ণ এক বাই এগারো নয় পূর্ণ এক বাই এগারো দশ আর নয় এটা একটু মোবাইলে টাইপিং করা অসুবিধার জন্যই কিন্তু এটা এরকম হয়েছে তো নয় পূর্ণ এক বাই এগারো আমাদের সঠিক আনসার এই কোশ্চেন তোমরা যারা পরীক্ষা দাও তারা অবশ্যই জানো এই ধরনের কোশ্চেন কিন্তু বারবার আসে পরবর্তী কোশ্চেন দেখো কি বলছে যে একটি আয়তক্ষেত্রের মাঠের এক পাশ বলছে একটি আয়তক্ষেত্রের মাঠের এক পাশ চার মিটার লম্বা একটি মাটির মানে চার মিটার একটা পাশ হচ্ছে চার মিটার লম্বা এবং ওই মাটির কর্ণের দৈর্ঘ্য কত পাঁচ মিটার লম্বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত তাহলে আমরা ধরে নিলাম যে এই পাশটা একটা মাসের একটা পাশ চার মিটার এবং কর্ণ বুঝতেই পারো এই কোনার থেকে এই কোণা কর্ণটা কত বললাম আমি পাঁচ তাই তো তাহলে আমরা জানি এই যে এটা একটা কি পাচ্ছে একটা ত্রিভুজ পাচ্ছি না আমরা এটা একটা বিথাগরাজের উপপাদ্য আমরা জানি তাই তো আমরা জানি এটা এটা কি এটা হচ্ছে এখানে অতিভুজ এটা এটা হচ্ছে একটা ভূমি এবং এটা হচ্ছে লম্ব তাহলে আমরা কি জানি এই যে সেই সূত্রটা জানি এবং সেই সূত্রটা কাজে লাগিয়ে এখানে একটা সূত্র কিন্তু আছে যে আমরা তাহলে কি জানি যে ওই অতিভুজের যে সূত্রটা হয় যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজিক্যাল টু ওই অতিভূত স্কোয়ার সেটাই এখানে আমরা কাজে লাগাবো সেটা কেন কি হিসাবে ইউজ হবে এখানে দৈর্ঘ্য স্কোয়ার দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্ত স্কোয়ার সমান সমান আমাদের দেখব কর্ণরের ইস কর্মর স্কোয়ার তো এইটা যদি আমরা কি করব এক্স ধরে নেব এটা আমরা জানি না যেহেতু একটা সাইড তাহলে আমরা ধরে নেব এক্স তাহলে ফোর স্কোয়ার প্লাস কত আমাদের এখানে এক্স স্কোয়ার সমান সমান কত ফাইভ স্কোয়ার ফাইভ স্কোয়ার ফাইভ কত কর্ণ এই যে কর্ণটা তাহলে দেখতে পাচ্ছ ফোর মানে কত ষোলো এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ারই হয়ে গেল এবং পাঁচের স্কোয়ার মানে কত পঁচিশ তাহলে আমি দেখো এখান থেকে তোমাদের এই ওপরে চলে যাচ্ছে এখান থেকে এই পরের স্টেপটা করার জন্য তাহলে এক্সের স্কোয়ার ইজিক্যালটু কত হবে পঁচিশ বিয়োগ ষোলো পঁচিশ বিয়োগ ষোলো করলে নয় কত হয় নয় তাহলে এক্সের এর যদি এই স্কোয়ারটা তুলে দিয়ে এই পাশে কি চলে আসে রুট চলে আসে তাহলে রুট নয় মানে এক্সের এর মান কত হয়ে গেল তিন তাহলে আমাদের আরেকটা একটা পাশের দৈর্ঘ্য কত হবে তিন এবার আমাদের চেয়েছে কি আমাদের কি একটা পাশ শুধু চেয়েছে না আমাদের কে যে ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফলটা কত হবে একটা পাশ হচ্ছে বারো আর একটা পাশ হচ্ছে তিন আমরা ক্ষেত্রফলের সূত্র কি জানি না আয়তক্ষেত্রে আয়তক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র আমরা জানি যে আয়তক্ষেত্রে ক্ষেত্র বলে সূত্র আমরা জানি কি দৈর্ঘ্য গুণ পোস্ত তাহলে দৈর্ঘ্য একটা কত পেয়েছে আমরা চার আর একটা পোস্ত কত তিন তাহলে চার গুণ তিন যদি আমরা করি তাহলে কত হচ্ছে আমাদের আনসার বারো এবং অপশান এতেই সেটা আছে তো বন্ধুরা জাগার একটা ইস্কো অভাব হচ্ছে কিন্তু কালকে আমরা মোবাইলটাকে ল্যান্ডস্কেপ মুখে করাবো তোমাদের অবশ্যই সুবিধা হবে তো পরবর্তী কোশ্চেনে যাব। তো বন্ধুরা আজকে এই দশটি কোশ্চেনই ছিল তোমাদের জন্য তো তোমরা যদি সেইভাবে আমাদেরকে রেসপন্স করো অবশ্যই আমরা এই ধরনের ক্লাস এই মক টেস্ট তোমাদের জন্য কিন্তু প্রতিদিন আনতে চলেছি তোমরা অবশ্যই যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই জানাবে আমাদের ইকুইপমেন্টের অভাবের জন্যই কিন্তু এইভাবে ক্লাসগুলো তোমাদের জন্য অ্যারেঞ্জ করেছি একটু সমস্যা হয়তো হচ্ছে কিন্তু সমস্যাগুলো আমরা আরও একটু এই বিষয়ে অকবেল হয়ে গেলেই কিন্তু তোমাদের সমস্যাটা চলে যাবে তো তোমরা অবশ্যই তোমাদের রেসপন্সটা জানাবে ম্যাথ ক্লাস তোমাদের কেমন লাগছে ম্যাথ ক্লাস তোমাদের জন্য প্রয়োজনীয় কি না তাহলেই কিন্তু আমরা ক্লাসগুলি তোমাদের জন্য কন্টিনিউ করব। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য শেষ পর্যন্ত অনেক অনেক শন্যবাদ এক্সাম প্রিপারেশন বেঙ্গলিকে এতদূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো শুভরাত্রি সবাইকে